ট্রাভেল এমকেয়ারের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পূবালী জগতের সব থেকে বড় লঞ্চ পূবালী 12 লঞ্চ। আর এই পূবালী 12 লঞ্চটি তৈরি করা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী নৌ রুটে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে ঢাকা বগা পটুয়াখালীর জন্য নতুন একটি লঞ্চ পূবালী 12-কে তার নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। তো অনেকেই ধারণা যে এই লঞ্চটি কবে আসবে বা লঞ্চটি সার্ভিসের কবে যোগ হতে পারে। তো এই লঞ্চটি সার্ভিসে আসতে 2021 সালের ঈদুল আজহা উপলক্ষে এই লঞ্চটিকে সার্ভিসে দেওয়া হতে পারে। তো আজকে আপনাদেরকে এই পূবালী জগতের সবথেকে বড় লঞ্চের যে ভিতরে এবং বাইরের কী কী কাজ হয়েছে আর কী কী কাজ এখনও বাকি রয়েছে আজকে আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 240 ফুট আর প্রস্থ হচ্ছে 38 ফুট। আর কেবিনের কথা যদি বলি তাহলে সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিন, ডাবল কেবিন এবং ভিআইপি কেবিন সহ সর্বমোট কেবিনের সংখ্যা হচ্ছে 250টি কেবিন দেওয়া হয়েছে। আর যাত্রীদের ধারণ ক্ষমতা হচ্ছে 1100 আনুমানিক যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে 1100 যাত্রী আনুমানিক হিসাব করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে পূবালী 12 লঞ্চের যে বাহিরের কাজের অবস্থা, বাহিরের কাজের অবস্থা যদি বলি তাহলে সব মিলিয়ে বাহিরের কাজের অবস্থা কিন্তু প্রায় শেষের দিকে। শুধু ভিতরে যে কেবিনগুলোর কাজ রয়েছে, কেবিনের কাজ বলতে স্লিংয়ে আর হচ্ছে যে কেবিনের যে খাট বেড এবং বিভিন্ন ধরনের কাজ এখনও বাকি রয়েছে। তো অর্থাৎ বলা যায় যে ভিতরে যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলোর প্রায় বেশিরভাগ কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। তাছাড়া এই লঞ্চটির যে অন্যান্য কাজ রয়েছে, যেমন যে নিচতলা থেকে এবং তৃতীয় তলা পর্যন্ত বা মাস্টার ব্রিজ পর্যন্ত প্রায় সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু ড্রাইভিং রুমটি আর যে কেবিনের কাজ রয়েছে সেই কেবিনের কাজ আর ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে। তো আজকে আপনাদেরকে এই পূবালী 12 লঞ্চের সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে আসলাম এই পূবালী 12 লঞ্চের সর্বশেষ পেছনে। তো লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 240 ফুট আর প্রস্থ হচ্ছে 38 ফুট। তো আমরা চলে আসলাম এই পূবালী 12 লঞ্চের সর্বশেষ পেছনে। তো দেখতে পাচ্ছেন যে পেছনের কাজের অবস্থা যদি বলি তাহলে পেছনে যে ঝালার কাজ এখনও করা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই লঞ্চটিকে ঝালাইয়ের কাজ করা হচ্ছে পেছনে। আর পেছনে দেখতে পাচ্ছেন যে নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত যে এখনও ঝালাইয়ের কাজ বাকি রয়েছে আর রঙের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। তো এবার চলুন পূবালী 12 লঞ্চের ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সর্বশেষ কাজের অবস্থা। তো আমি এখন চলে আসলাম পূবালী 12 লঞ্চের একেবারে সামনে। দেখতে পাচ্ছেন যে সামনের ফ্রন্ট সাইডের কাজের অবস্থা। তো এখন আমরা লঞ্চের ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো আমি এখন চলে আসলাম পূবালী 12 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইটে। তো দেখতে পাচ্ছেন যে নিচতলার ফ্রন্ট সাইটের কাজের অবস্থা। তো এখানে কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন প্লেট বা লোহা ঝালাইয়ের কাজ করা হচ্ছে, ঝালাইয়ের কাজ তারা করছে। এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইট, দেখতে পাচ্ছেন পূবালী 12 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইট এটি। এখানে শ্রমিক রয়েছে তারা কিন্তু লঞ্চটিকে, এই লঞ্চটির সামনের ফ্রন্ট সাইটটি কিন্তু কাজ করা হচ্ছে। তো ঝালাইয়ের কাজ করা হচ্ছে। তো আমি এখন আছি পূবালী 12 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইটে। এটি হচ্ছে পূবালী 12 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইট। তো নিচতলার ফ্রন্ট সাইটে যে কথা যদি বলি তাহলে ডেকের ভিতরে যাওয়ার জন্য আপনাকে দুপাশে দুটি গেট রয়েছে, অর্থাৎ ডান পাশে একটি গেট রয়েছে এবং বাম পাশে আরও একটি গেট রয়েছে। আর দ্বিতীয় তলার কেবিনের জন্য রয়েছে মাঝখানে একটি সিঁড়ি, দেখতে পাচ্ছেন যে মাঝখানে সিঁড়িটি, এই সিঁড়ি দিয়ে আপনাকে দ্বিতীয় তলার কেবিনে যেতে হবে। তো এখন আপনাদেরকে যে প্রথমে ডেকের কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার ডেকের ভিতরে প্রবেশ করি। তো আমি এখন আছি পূবালী 12 লঞ্চের নিচতলার ডেকে। দেখতে পাচ্ছি যে নিচতলার ডেকের কাজের অবস্থা। নিচতলার ডেকে যে কাজ করা হচ্ছে সেগুলো হচ্ছে যে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার যত কেবিন রয়েছে সেই কেবিনগুলোর যে এখানে যারা কাঠ মিস্ত্রি রয়েছে, অর্থাৎ যেমন খাট বা সোফা বা বিভিন্ন ধরনের টেবিল, এই টেবিলের কাজের টেবিলের জন্য কাজ করা হচ্ছে এই কেবিনের জন্য।
তো এই লঞ্চে যত কেবিন রয়েছে কেবিনের জন্য যে খাট দেওয়া হবে খাটের যে খাট তৈরি করার জন্য এখানে যে কাঠ দেখতে পাচ্ছেন সেই কাঠগুলো এখনো নকশা করা হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেলের সিঙ্গেল খাট ডাবল বেড বা সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এবং ফ্যামিলি কেবিনের যত কেবিন রয়েছে কেবিনের যত খাট তৈরি করা হবে এখান থেকে সেই কাঠগুলো বানিয়ে তারা খাটগুলো তৈরি করবে কেবিনের জন্য তো আমি এখন আছি উপবলে বা লঞ্চের একেবারে নিস্তলার ডেকে তো দেখতে পাচ্ছেন নিস্তলার ডেকের কাজের অবস্থা তো নিস্তলার ডেকের কাজ এখন অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ এখনও বাকি রয়েছে তার কারণ হচ্ছে এখানে যে জেনারেটরগুলো দেখতে পাচ্ছেন তো প্রথমে তারা জেনারেটরগুলো বসাবে তো জেনারেটর বসে তারপর তারা ইলেকট্রিক যে কাজ থাকে যেমন লাইটিং ফ্যান এবং এসি সেগুলো তারা আগে পরীক্ষা করবে এখন ইঞ্জিন আনা হয়নি এটি হচ্ছে এই জেনারেটর এই জেনারেটরটি এখানে বসানো হবে ইঞ্জিন রুমের পাশেই তো আমি এখন আসলাম বলি বা লঞ্চের ইঞ্জিন রুম এরিয়ায় এটি হচ্ছে বলি বা লঞ্চের ইঞ্জিন রুম এখানে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে যারা নির্মাণ শ্রমিক রয়েছে তারা কিন্তু এই ইঞ্জিন রুমের কাজ করছে এখানে কিন্তু মূলত ইঞ্জিন বসানো হবে তো এখানে একটি এবং আরেক পাশেও চারও একটি অর্থাৎ দুটি ইঞ্জিন এখানে দেওয়া হবে তো প্রথমে তারা জেনারেটর বসাবে তারপর ইঞ্জিন বসাবে তো ইঞ্জিন কত হর্স পাওয়ার দেওয়া হবে সেটি এখনও কিন্তু আমাদেরকে জানানো হয়নি তবে পরবর্তী সময়ে আপনাদেরকে সেটি জানিয়ে দেবো তো আমি এখন আছি পুরো পুবলি বা লঞ্চের ইঞ্জিন রুম এরিয়া এটি হচ্ছে পুবলি বা লঞ্চের ইঞ্জিন রুম এখানে দেওয়া হবে আর আমরা এখন আছি পুবলি বা লঞ্চের নিস্তলার ডেকে দেখতে পাচ্ছেন নিস্তলার ডেকের কাজের অবস্থা তো এখন আপনাদেরকে দেখাবো ওই পুবলি বা লঞ্চের যে সর্বশেষ পেছনে ডেকের যাত্রীদের জন্য কী কী টয়লেট দেওয়া হবে তো চলুন সেখানে গিয়ে দেখে আসি আর এখানে যে এখানে হচ্ছে স্টাফদের জন্য অর্থাৎ লঞ্চ স্টাফদের জন্য এখানে কিছু কেবিন দেওয়া হবে তো আমি এখন চলে আসলাম পুবলি বা লঞ্চের একেবারে সর্বশেষ পেছনে ডেকের যাত্রীদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তো আমি এখন আছি পুবলি বা লঞ্চের একেবারে নিস্তলার সর্বশেষ পেছনে যেখানে ডেকের যাত্রীদের জন্য টয়লেট দেওয়া হয়েছে সেখানে তো দেখতে পাচ্ছেন যে টয়লেটগুলো আর এই লঞ্চের এই লঞ্চটির যত কেবিন রয়েছে সবকটি কেবিন জানা গেছে যে সবকটি কেবিন কিন্তু নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হবে আর এই লঞ্চটিকে সম্পূর্ণ লঞ্চটিকে কিন্তু নতুন রূপে ডিজাইন দিয়ে সাজানো হবে যেহেতু উপবলে বা লঞ্চ সবথেকে বড় লঞ্চ উপবলে জগতের সেই জন্য লঞ্চটিকে আকর্ষণীয়ভাবে তৈরি করবে তো আমি এখন আছি উপবলে বা লঞ্চের সর্বশেষ পেছনে যেখানে ডেকের যাত্রীদের জন্য টয়লেট দেওয়া হয়েছে একেবারে পেছনে আর উপবলি বা লঞ্চের ডেকের যাত্রীদের জন্য এখানে একটি হোটেল দেওয়া হয়েছে ভাতের হোটেল তো অন্যান্য লঞ্চের তুলনায় উপবলি বা লঞ্চের যে একটি ডেকের যাত্রীদের জন্য যে ভাতের হোটেল থাকে সেটি হচ্ছে অনেকটাই ছোট তো দেখতে পাচ্ছেন যে এই হোটেলটি এখানে ডেকের যাত্রীদের জন্য এখানে একটি ভাতের হোটেল দেওয়া হবে তো এখন আপনাদেরকে নিয়ে যাব পুবলি বা লঞ্চের সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন এবং ভিআইপি কেবিন সহ এই লঞ্চের যত কেবিন রয়েছে সবকটি কেবিনের কাজের অবস্থা দেখাবো আর জানা গেছে যে পুবলি বা লঞ্চের যত কেবিন রয়েছে এই কেবিনে যে নান্দনিক ডিজাইন দিয়ে কিন্তু কেবিনগুলো তৈরি করা হবে কর্তৃপক্ষ থেকে সেটি আমাদেরকে জানানো হয়েছে তো দেখা যাক যে পুবলি বা লঞ্চের যত কেবিনগুলো যে সর্বশেষ কাজের অবস্থা দেখবো তো দেখা যাক যে পুবলি বা লঞ্চের যে কেবিনগুলো সাজানো হবে তা কোন ডিজাইনে বা কোন নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করে সেটি এখন দেখার বিষয় তো আমি এখন আছি পুবলি বা লঞ্চের নিস্তলার ডেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে কেবিনের জন্য যে দরজা থাকে অর্থাৎ কেবিনের জন্য যে দরজাগুলো তৈরি করা হয়েছে তো দরজাগুলো দেখেই বুঝতে যাচ্ছে যে আসলে যে খুব সুন্দরভাবে কিন্তু কেবিনগুলো তৈরি করা হবে নান্দনিক সব ডিজাইন দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে কেবিনে যে দরজা থাকে সেই দরজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে নকশা দিয়ে তৈরি করা হবে দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে যাচ্ছে যে আসলে উপবলে বা লঞ্চটি খুব নান্দনিক ডিজাইন দিয়ে এই লঞ্চটি তৈরি করবে তো চলুন এবার দ্বিতীয় তলায় যাই দ্বিতীয় তলায় গিয়ে আপনাদেরকে সেই কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো তো আমি এখন চলে আসলাম পুবলি বা লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডে তো দ্বিতীয় তলার কেবিনে যেতে হলে
এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তো চলুন এবার এই সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলার কেবিনে যাই। তো আমি এখন চলে আসলাম পোপলে বা লঞ্চের যে দ্বিতীয় তলার কেবিনে ওঠার জন্য যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশে। তো দ্বিতীয় তলার সিঁড়িতে যখন আপনি উঠবেন, অর্থাৎ কেবিনের সিঁড়িতে যখন আপনি উঠবেন, তখন এখানে দুপাশে দুটি সিঁড়ি রয়েছে। তো দুপাশে দুটি সিঁড়ি দিয়ে আপনি এই দ্বিতীয় তলার কেবিনে যেতে পারবেন। তো আমি এখন চলে আসলাম পুবলি বাওয়া লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। তো দেখতে পাচ্ছেন অন্যান্য লঞ্চের তুলনায় পুবলি বাওয়া লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি কিন্তু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। যেহেতু 240 ফুট দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 38 ফুট, তো সেই হিসাবে তারা পুবলি বাওয়া লঞ্চটিকে তৈরি করছে। উপরে দেখতে পাচ্ছেন যে সিলিংয়ে খুব নান্দনিক ডিজাইন দিয়ে কিন্তু এই উপরে যে সিলিং রয়েছে সেই সিলিংটি সাজানো হবে। তো আমি এখন আছি দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে খুব সুন্দরভাবে কিন্তু নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারা নির্মাণ শ্রমিক রয়েছে তারা কিন্তু এই উপরে যে সিলিং রয়েছে উপরে যে সিলিংয়ের নকশা দিবে সেই নকশাগুলোর কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু মিস্ত্রি রয়েছে, তারা কিন্তু সেই নকশার কাজ করছে। তো এখন আপনাদেরকে বলে বা লঞ্চের দ্বিতীয় তলার যত কেবিন রয়েছে সেই কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো। তো আমি এখন আছি দ্বিতীয় তলার রিভার সাইডে। রিভার সাইডে সম্ভবত সবগুলো নন এসি কেবিন দেওয়া হবে। আর এখানে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। অর্থাৎ দ্বিতীয় তলার রিভার সাইডে সবগুলো হচ্ছে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। আমি এখন আছি দ্বিতীয় তলার রিভার সাইডে। এখানে যে কেবিনগুলোর কাজ এখন ধরা হয়েছে, এখন শুধু পুবলি বাওয়া লঞ্চের যে কেবিনগুলোর কাজ রয়েছে আর উপর যে সিলিং রয়েছে সিলিংয়ে নান্দনিক ডিজাইন দিয়ে এই লঞ্চটিকে তৈরি করা হবে। তো দেখা যাক যে এই পুবলি বাওয়া লঞ্চটিকে কীভাবে লঞ্চটিকে তারা নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করে, এখানে এটি এখন দেখার বিষয়। তো আমি এখন আছি পুবলি বাওয়া লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডে। দ্বিতীয় তলার রিভার সাইডে সবগুলো হচ্ছে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। আর উপরে যে সিলিং রয়েছে দেখতে পাচ্ছেন এই সিলিংয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই নকশা করা হবে, ডিজাইন করা হবে, লাইটিং করা হবে। তো দেখা যাক পরবর্তীতে তারা এই লঞ্চটিকে কী ডিজাইন দিয়ে তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। তো আমি এখন আছি পুবলি বাওয়া লঞ্চের যে ভিআইপি জোন থাকে ভিআইপি জোনের সামনে রয়েছে। ভিআইপি জোন একটু পরে দেখাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন মাঝখানের কেবিনগুলো, অর্থাৎ এই লঞ্চের যে মাঝখানের কেবিনগুলো রয়েছে সেই মাঝখানের কেবিনগুলো দেওয়া হচ্ছে সব সিঙ্গেল কেবিন, এসি কেবিন দেওয়া হবে সিঙ্গেল এসি কেবিন। সে দেখতে পাচ্ছি যে কেবিনগুলোর কাজ করা হচ্ছে। তো এবার চলুন আপনাদেরকে পুবলি বাওয়া লঞ্চের যে ভিআইপি রুমের কাজ করা হচ্ছে ভিআইপি রুমের কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার ভিআইপি জোন এরিয়ায় যাই। তো আমরা এখন আসলাম পুবলি বাওয়া লঞ্চের দ্বিতীয় তলার ভিআইপি জোনের সামনে। তো এখানে পুবলি বাওয়া লঞ্চের ভিআইপি রুম দেওয়া হবে 4টি। আর পুবলি বাওয়া লঞ্চের যে ভিআইপি রুম 4টি দেওয়া হবে সেই 4টি ভিআইপি রুম কিন্তু সবথেকে নান্দনিক ডিজাইন দিয়ে এই ভিআইপি 4টি রুমটিকে তৈরি করবে। তো দেখা যাক এই লঞ্চ কর্তৃপক্ষ পুবলি বাওয়া লঞ্চের যে 4টি ভিআইপি রুম দেওয়া হবে সেই 4টি ভিআইপি রুম কতটা তারা নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করে সেটি এখন দেখার বিষয়। তো চলুন দেখি যে ভিআইপি রুম 4টি দেওয়া হবে সেটি কতটুকু দেওয়া হবে, বড় নাকি ছোট দেওয়া হবে সেটি এখন আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে একটি ভিআইপি রুমে আসলাম। দেখতে পাচ্ছেন যে এটি একটি ভিআইপি রুম। এখানে একটি টয়লেট দেওয়া হয়েছে, বারান্দাও দেওয়া হয়েছে। তো অন্যান্য লঞ্চের তুলনায় যেমন ভিআইপি রুম একটু বড় থাকে, কিন্তু বলে বাওয়া লঞ্চের ভিআইপি রুম কিন্তু বেশ খানিকটা ছোটোই দেওয়া হয়েছে।
তার মধ্যে আবার বারান্দাও দেওয়া হয়েছে আর টয়লেট দেওয়া হয়েছে। তো আমরা যদি আরেক পাশের ভিআইপি রুম দেখি তাহলে তাহলে বুঝতে পারছি। তো এটি হচ্ছে ভুয়েলি বা লঞ্চের আরেক পাশের ভিআইপি রুম, এখানেও দুটি ভিআইপি রুম, একটি বারান্দাও দেওয়া হয়েছে আর একটি টয়লেট দেওয়া হয়েছে। আর এই লঞ্চের ভিআইপি রুম দেওয়া হয়েছে চারটি, বেশি বড় রাখা হয়নি। এই পুয়ালে বা লঞ্চের ভিআইপি রুমগুলো চারটি ভিআইপি রুম কিন্তু বেশি বড় রাখা হয়নি, প্রায় বলা যায় বেশি অনেকটাই ছোটো রাখা হয়েছে এই পুয়ালে বা লঞ্চের ভিআইপি রুম। তো এখন আপনাদেরকে দেখাবো পুয়ালে বা লঞ্চের যে তৃতীয় তলার ডেক রয়েছে সেই তৃতীয় তলার ডেকের কাজের অবস্থা দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে পুয়ালে বা লঞ্চের তৃতীয় তলার যে ডেক রয়েছে সেই ডেকের কাজের অবস্থা, সেটি হচ্ছে ভিআইপি জোনের একেবারে পিছনেই। যেহেতু ভিআইপি জোনের কাজ শেষ হয়ে গেলে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হবে, আর দ্বিতীয় তৃতীয় তলার ডেকে ওঠার জন্য আপনাকে অন্য সিঁড়ি দিয়ে পিছনের সিঁড়ি দিয়ে আসতে হবে। আর এখনও কিন্তু তৃতীয় তলায় ওঠার জন্য এখনও সিঁড়ি দেওয়া হয়নি, তবে সিঁড়ির কাজ খুব দ্রুতগতিতে এই সিঁড়ির কাজগুলো করা হবে। তো এখন আমি আসলাম পুবালি বা লঞ্চের তৃতীয় তলার ডেকে। এখানে দেখতে পাচ্ছেন যে যারা নির্মাণ শ্রমিক রয়েছে, যেমন কাঠ মিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছে বা ঝালাইয়ের মিস্ত্রি রয়েছে, তারা কিন্তু এই কেবিনগুলোর কাজের যে খাটগুলো থাকে সেই খাটগুলোর কাজ করা হচ্ছে, এখানে নকশার কাজ করা হচ্ছে। যেমন এয়ার কন্ডিশন যখন দেওয়া হবে তখন তখন এই জিনিসপত্রগুলো এসি কেবিনের কাজের লাগানো হবে। দেখতে পাচ্ছেন যে পুবালি বা লঞ্চের যে এসি কেবিনের কাজের জন্য এই জিনিসপত্রগুলো দেওয়া হবে। তো আমি এখন আছি পুবালি বা লঞ্চের তৃতীয় তলার ডেকে, এটি হচ্ছে পুবালি বা লঞ্চের তৃতীয় তলার ডেক। তৃতীয় তলার ডেকে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হবে যতটুকু জানা গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো পুবালি বা লঞ্চের দ্বিতীয় তলার যে মাঝখানের কেবিনগুলো রয়েছে সেই মাঝখানের কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার মাঝখানের কেবিনগুলো দেখে আসি। তো আমি এখন আছি পুবালি বা লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইটের কেবিনগুলোর সামনে। দ্বিতীয় তলার রিভার সাইটে সবগুলো হবে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন, আর মাঝখানের কেবিনগুলো দেওয়া হবে সিঙ্গেল এসি কেবিন, মাঝখানের কেবিনগুলো সব হবে সিঙ্গেল কেবিন। তো চলুন এবার মাঝখানের কেবিনগুলো দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারা শ্রমিক রয়েছে কাঠ মিস্ত্রি তারা কিন্তু কেবিনগুলোর কাজ করছে। তো আমি এখন চলে আসলাম পুবালি বা লঞ্চের মাঝখানের কেবিনগুলোর সামনে। মাঝখানের বেশিরভাগই হবে সিঙ্গেল কেবিন, অর্থাৎ এই মাঝখানের যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হবে সব এসি কেবিন, সিঙ্গেল এসি কেবিন। দ্বিতীয় তলার সবগুলো হবে মাঝখানেরগুলো কেবিন সিঙ্গেল কেবিন। তো আমি এখন আছি দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। এখানে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সিঙ্গেল কেবিন। এখন কিন্তু কেবিনগুলোর কাজ ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন যে যে কাজের অবস্থা। যারা কাঠ মিস্ত্রি রয়েছে তারা কিন্তু এই কেবিনগুলোর কাজ করছে। তো সব মিলিয়ে এই পুবালে বা লঞ্চের কেবিনের সংখ্যা হচ্ছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এবং ফ্যামিলি কেবিন সহ আর ভিআইপি কেবিন সহ সব মিলিয়ে 250টি কেবিন দেওয়া হয়েছে এই পুবালি বা লঞ্চটিতে। তো আমি এখন আছি পুবালি বা লঞ্চের দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। মাঝখানে সবগুলো হবে সিঙ্গেল কেবিন। তো এখন আপনাদেরকে নিয়ে যাব পুবালি বা লঞ্চের তৃতীয় তলায়। তৃতীয় তলায় গিয়ে আপনাদেরকে তৃতীয় তলার যত কেবিন রয়েছে সবগুলো কেবিনের কাজ দেখাবো। তো চলুন এবার তৃতীয় তলা যাই। তো তৃতীয় তলা যেতে হলে আপনাকে দ্বিতীয় তলার মাঝখানে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে তৃতীয় তলা যেতে হবে। তো চলুন এবার তৃতীয় তলায় প্রবেশ করি। তো তৃতীয় তলায় ওঠার জন্য কিন্তু এখানে দুপাশে দুটি সিঁড়ি রয়েছে, অর্থাৎ মাঝখান দিয়ে উঠে আপনাকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে আপনি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতে পারবেন। তো চলুন এবার তৃতীয় তলায় গিয়ে সেই কেবিনগুলোর কাজের অবস্থা দেখে আসি। আর উপরে যে সিলিং দেখতে পাচ্ছেন সিলিংয়ে কিন্তু নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হবে।
তো আমি এখন চলে আসলাম পুবলি বারো লঞ্চের তৃতীয় তলায়। তো তৃতীয় তলায় আপনাদেরকে কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো। তো এখানে যে মাঝখানের কেবিনগুলো দেখতে পাচ্ছেন, এই মাঝখানের কেবিনগুলো কিন্তু সিঙ্গেল কেবিন, এগুলো সব হবে এসি কেবিন আর সিঙ্গেল কেবিন। আর তৃতীয় তলায় একটি রেস্টুরেন্ট দেওয়া হবে এই কেবিনের যাত্রীদের জন্য। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এই জায়গাটি হবে একটি রেস্টুরেন্ট কেবিনের যাত্রীদের জন্য। তো জানা গেছে যে এই রেস্টুরেন্টটি একটি কফি হাউস বা রেস্টুরেন্ট, অন্য অন্য লঞ্চের তুলনায় এই রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে নাকি তারা তৈরি করবে। তো দেখা যাক এই উপবলি বা লঞ্চের তৃতীয় তলার যে ক্যাফে হাউসটি তৈরি করবে, দেখা যাক কীভাবে তারা কোন ডিজাইনে এই ক্যাফে হাউসটি বা রেস্টুরেন্টটি তৈরি করে। তো আমি এখন আছি উপবলি বা লঞ্চের যে মাঝখানের কেবিনগুলোর সামনে। এখানে হচ্ছে সব মাঝখানের কেবিনগুলো সব হচ্ছে সিঙ্গেল এসি কেবিন, আর এই লঞ্চে সব মিলিয়ে কেবিনের সংখ্যা হচ্ছে 250টি কেবিন। তো এখন আপনাদেরকে দেখাবো পুবলি বারো লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইডটি। তো চলুন এবার তৃতীয় তলার ফ্রন্ট সাইডটি দেখে আসি। তো এটি হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ফ্রন্ট সাইডের কাজ কিন্তু এখনও ধরা হয়নি। অর্থাৎ উপরে যে সিলিংয়ের কাজ রয়েছে সেই সিলিংয়ের কাজ কিন্তু এখনও ধরা হয়নি। তো তারা দ্বিতীয় তলা থেকে তারা তৃতীয় তলার কাজ শেষ করবে, দ্বিতীয় তলা থেকে এবং তৃতীয় তলা পর্যন্ত তারা এই সিরিয়ালে তারা কাজগুলো করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন আছি তৃতীয় তলার ফ্রন্ট সাইডে। তো জানা গেছে পুবলি বা লঞ্চের নিচতলা থেকে এবং তৃতীয় তলা পর্যন্ত যে ফ্রন্ট সাইড রয়েছে সেই ফ্রন্ট সাইডে কিন্তু তারা অনেক সুন্দরভাবে নান্দনিক ডিজাইন দিয়ে সেই ফ্রন্ট সাইডগুলো তৈরি করা হবে। তো এখন দেখা যাক তারা কোন ডিজাইনে এই ফ্রন্ট সাইডগুলো তৈরি করে। তো আমি এখন আসলাম এই পুবলি বা লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডে। তৃতীয় তলার রিভার্স সাইডে কিন্তু এখানে সব ডাবল কেবিন দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার রিভার্স সাইডে সবগুলো হবে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। সিঙ্গেল কেবিন, সিঙ্গেল কেবিনের সংখ্যা একেবারেই কম। তো আপনি বলতে পারেন সিঙ্গেল কেবিন বলতে গেলে তৃতীয় তলা এবং দ্বিতীয় তলার রিভার্স সাইডে সিঙ্গেল কেবিন নেই, সবগুলো হবে ডাবল কেবিন আর ফ্যামিলি কেবিন। আর এই লঞ্চের যত কেবিন রয়েছে সর্বমোট কেবিন দেওয়া হয়েছে 250টি কেবিন। আর দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার রিভার্স সাইডে ডাবল কেবিন আর মাঝখানের কেবিনগুলো হবে সব সিঙ্গেল কেবিন। অর্থাৎ এই লঞ্চের মাঝখানের কেবিনগুলো সবগুলো হবে সিঙ্গেল কেবিন। অন্য অন্যান্য লঞ্চের তুলনায় এই পুবলি বা লঞ্চের মাঝখানের কেবিনগুলো হবে সব সিঙ্গেল কেবিন। তো আমি এখন চলে আসলাম পুবলি বা লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডের একেবারে পিছনে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রিভার্স সাইডে, তৃতীয় তলার রিভার্স সাইড। দেখতে পাচ্ছেন এখানে কেবিনগুলোর কাজ করা হচ্ছে, উপরে যে সিলিং রয়েছে সিলিংয়ের কাজ কিন্তু এখনও ধরা হয়নি। তো সিলিংয়ের কিন্তু খুব নান্দনিক ডিজাইন দিয়ে সিলিংয়ের কাজগুলো তৈরি করা হবে। তো এখন দেখা যাক এই পুবলি বা লঞ্চটিকে তারা কোন ডিজাইনে তৈরি করে। তো আমি এখন আসলাম পুবলি বা লঞ্চের তৃতীয় তলার একেবারে পিছনে, আর এখানে কেবিনের যাত্রীদের জন্য এখানে টয়লেট দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে পুবলি বা লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলো, আর মাঝখানের কেবিনগুলো সবভাবে সিঙ্গেল কেবিন। আর অন্য অন্য লঞ্চের তুলনায় পুবলি বা লঞ্চের ছাদ কিন্তু একেবারে ধরতে গেলে আপনি বলতে পারেন ছাদ নেই, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ছাদ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই অংশটুকু হবে ছাদ, অর্থাৎ ছাদের সংখ্যা খুবই ছোট। তো এটি হচ্ছে পুবলি বা লঞ্চের ছাদ। অন্যান্য লঞ্চের তুলনায় পুবলি বা লঞ্চটির ছাদ কিন্তু একেবারে ছোট দেওয়া হয়েছে। যেহেতু কেবিনের সংখ্যা অনেকটাই বেশি সেই জন্য তারা ছাদ তারা অনেকটাই ছোট দেওয়া হয়েছে। তো আমি এখন আছি পুবলি বা লঞ্চের ছাদে। দেখতে পাচ্ছেন যে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু ঝালাইয়ের কাজ করছে। তো এখন আপনাদেরকে পুবলি বা লঞ্চের যে মাঝখানের কেবিনগুলো রয়েছে তৃতীয় তলার, তো তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলো দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি পুবলি বা লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। মাঝখানের কেবিনগুলো সব হবে এসি কেবিন, আর দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলো হবে সব সিঙ্গেল কেবিন।
তো এখানে যত কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেই কেবিনগুলো কিন্তু সব সিঙ্গেল কেবিন। আর এই লঞ্চের বাইরের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, এখন শুধু ভিতরে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার যে ভিতরে যত কাজ রয়েছে সেই কাজ কিন্তু এখন করা হচ্ছে। তো এই লঞ্চটি সার্ভিসে আসতে 2021 সালের ঈদ উল আজহা উপলক্ষে এই লঞ্চটি সার্ভিসে আসবে কর্তৃপক্ষ থেকে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই এই লঞ্চটি সার্ভিসে দেওয়া হবে। তো আমি এখন আছি বলি বা লঞ্চের মাঝখানে কেবিনগুলোর সামনে, এখানে সব হবে সিঙ্গেল কেবিন। এই অংশটুকু মাঝখানের অংশ দেখতে পাচ্ছেন। তো আমি এখন আছি পুলে বা লঞ্চের মাঝখানে কেবিনগুলোর সামনে। এই লঞ্চের সর্বমোট কেবিনের সংখ্যা হচ্ছে 250টি কেবিন দেওয়া হয়েছে। আর যাত্রীর ধারণ ক্ষমতা হচ্ছে 1100 যাত্রী আনুমানিক হিসাব করা হয়েছে এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। তো আমি এখন আসলাম এই পলি বা লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডে। তৃতীয় তলার রিভার্স সাইডে কিন্তু সব হবে ডাবল কেবিন, অর্থাৎ এই লঞ্চের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার রিভার্স সাইডে সব হবে ডাবল কেবিন, আর মাঝখানেরগুলো হবে সব সিঙ্গেল কেবিন। আর ভিআইপি কেবিন দেওয়া হয়েছে দ্বিতীয় তলায়। তো আমি এখন আছি পলি বা লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডে। এখানে দেখতে পাচ্ছেন যে যারা নিম্ন শ্রমিক রয়েছে তারা কিন্তু এই লঞ্চটির যেমন ঝালাইয়ের কাজ করছে আর এই রঙের কাজ করছে। খুব দ্রুতগতিতে কিন্তু পুলে বা লঞ্চটিকে তৈরি করা হচ্ছে। তো নান্দনিক সব ডিজাইন দিয়ে পুলে বা লঞ্চটিকে তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার্স সাইড। এখন আপনাদেরকে নিয়ে যাবো পুবলি বাউল অঞ্চল যে মাস্টার ব্রিজ অথবা যেখানে ড্রাইভিং রুম দেওয়া হবে সেই ড্রাইভিং রুমে আপনাদেরকে এখন নিয়ে যাব। যেহেতু সিঁড়ি এখনও দেওয়া হয়নি, পরবর্তী সময়ে সিঁড়ি দেওয়া হবে, তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাব। উপরে গিয়ে দেখবো যে আসলে মাস্টার ব্রিজের কাজ কতটুকু হয়েছে। তো আমি এখন চলে আসলাম পুবলি বাউল অঞ্চল একেবারে উপরে মানে ছাদে। তো দেখতে পাচ্ছেন যে আমি তৃতীয় তলার যে ছাদের কথা বলেছিলাম সেই ছাদ কিন্তু অনেকটাই ছোট দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে পুবলি বা লঞ্চের ছাদ, একেবারে উপরে চলে আসলাম। তো এটি হচ্ছে এই লঞ্চটি দৈর্ঘ্য হচ্ছে 240 ফুট দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 38 ফুট। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম পুবলি বা লঞ্চের একেবারে উপরে মানে ছাদে। এটি হচ্ছে পুবলি বা লঞ্চের ছাদ। এখন আপনাদেরকে যে মাস্টার ব্রিজ দেওয়া হয়েছে বা ড্রাইভিং রুম দেওয়া হবে সেই ড্রাইভিং রুমের কাজ কিন্তু এখনও বলতে গেলে কাজ ধরা হয়েছে। দ্বিতীয় তলার কেবিন এবং তৃতীয় তলার কেবিনের কাজ শেষ হলে তারা এই মাস্টার ব্রিজটি পরবর্তীতে তৈরি করবে। তো আনুমানিক হিসাবে বলা যায় যে আগামী 7 মাসের মধ্যে এই লঞ্চটিকে সার্ভিসে দেওয়া হবে, অর্থাৎ ঈদ উল আজহা উপলক্ষে এই লঞ্চটি ঢাকা বগা পটুয়াখালী যারা যাত্রী রয়েছেন তাদের জন্য এই লঞ্চটি সার্ভিসে দেওয়া হবে। এটি হচ্ছে পুবলি বা লঞ্চের যে মাস্টার ব্রিজ সেই মাস্টার ব্রিজ এরিয়ায় দেখতে পাচ্ছেন। আমি এখন আছি পুবলি বা লঞ্চের ড্রাইভিং রুমের সামনে। ড্রাইভিং রুমের কাজ কিন্তু এখনও ধরা হয়নি। আমি এখন একেবারে লঞ্চের সামনে চলে আসলাম তৃতীয় তলার মানে মাস্টার ব্রিজের একেবারে সামনে। এখানে যে ড্রাইভিং রুম দেওয়া হবে সেই ড্রাইভিং রুমের কাজ কিন্তু এখনও ধরা হয়নি। তো পরবর্তী সময়ে কিন্তু এই মাস্টার ব্রিজটির কাজ ধরা হবে। তো আগামী 1 মাসের মধ্যে কিন্তু এই মাস্টার ব্রিজের কাজ ধরা হবে। এখানে এখান থেকে লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হবে। তো আমি এখন আছি এই লঞ্চটির একেবারে সামনে বলি বা লঞ্চের মাস্টার ব্রিজ এরিয়ায়। তো পুবলি বা লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 240 ফুট আর প্রস্থ হচ্ছে 38 ফুট। আর এই লঞ্চের সর্বমোট কেবিন দেওয়া হয়েছে 250টি কেবিন। আর যাত্রীদের ধারণ ক্ষমতা হবে 1100 যাত্রী আনুমানিক।
1100 যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। 2021 সালের ঈদ উল আজহা উপলক্ষে এই লঞ্চটি সার্ভিসে দেওয়া হবে। উপলে বা লঞ্চটিকে ঢাকা বগা পটুয়াখালীতে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। তো আশা করি পোলে বা লঞ্চের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।